আচ্ছা আসসালামু আলাইকুম। শীতকালে দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে তো আর কি লাগে, বেশ জমিয়ে খাওয়া দাওয়া করা যায়। তো বলো তো এটা কী রান্না করছি আজকে বাসায়? তো আমি আজকে বাসায় রান্না করছি সেই উত্তরবঙ্গের বিখ্যাত আলু ঘাঁটি। তো চলো আমি আজকে কীভাবে আলু ঘাঁটি রান্না করলাম তোমাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করব। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর, একদম রোদও না বৃষ্টিও না, এরকম একটা ভাব। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এই যে দেখো, এখানে আমি ছোট ছোট আলু নিয়ে নিছি, নতুন আলু। তো আলুটাকে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো চলো এটাকে এখন আমি সিদ্ধ বসিয়ে দেই। তো আজকে আলুটা আমি কুকারেই সিদ্ধ করে নেব, তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য, যাতে ঝটপট করে রান্নাবান্না করতে পারি। তো চলো এই যে পানিতে এখন কুকারে বসিয়ে দেবো, আর সেইভাবে আমি কাটাকুটিগুলো করে নেব। আর এই যে দেখো, এখানে আমি আলুটা সিদ্ধ করে চটকেও নিছি, আর সেই সাথে এই যে দেখো এখানে আমি দুইটা ডিম ভেঙে নিছি। তো দুইটা ডিমের মধ্যে এখন আমি দুইটা কাঁচামরিচ কুচি আর লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে একদম ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। তো চলো এটা মিশিয়ে নেওয়া যাক, আর মেশানো হয়ে গেলে ডিমটাকে আমি ভেজে নেবো। সেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিছি, প্যানের মধ্যে আগে থেকে তেল ছিল। তো তেলটার মধ্যে এই যে পাটিসাপটা পিঠার যেমন করি ঠিক সেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটাকে ছড়িয়ে দিলাম চারদিকে। আর দেখো ছড়াতে গিয়ে কী হলো, সবগুলো কাঁচামরিচ এক জায়গায় জমা হয়ে গেছে। তো ওগুলোকে একটু আবার আমি জায়গায় জায়গায় সরিয়ে দিতে আসি। আর এখন দেওয়ার পর পাটিসাপটা পিঠার যেরকম ভাজ দিই, তো ঠিক সেরকম করে ডিমটাকে এরকম করে ভাজ দিয়ে নিতেছি। আর আমি খুব তাড়াহুড়া করতেছি, কারণ আজকে আমার রান্নাবান্না অনেকটাই লেট হয়েছে সেই কারণে। তো এই যে দেখো ভাজ দেওয়ার পর এখান থেকে যেভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তো চলো ডিম ভাজা কমপ্লিট, চলো এবার মূল রান্নায় চলে যাই। তো ডিম ভাজাটা নামিয়ে রেখে ওই প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে গোটা মশলা দিয়ে দিলাম একটু, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটাকে সামান্য একটু ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা রসুন বাটা দেওয়ার পর একটু পানি দিয়ে নিলাম, তা না হলে তেলগুলো খুব ছিটে আসতেছিল শরীরে। তারপর এই যে রান্নার রেগুলার যেমন হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ টমেটো কুচি সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। তারপর এই যে সিদ্ধ করা আলু চটকানো সেটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন মশলার মধ্যে ভালো করে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর এটার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেবো। তো এই আলু ঘাঁটিটা যে যেরকম ঘনত্ব খেতে চাও সেই পরিমাণেই পানিটা এখানে দিবা। তো দিয়ে যে দেখো পানি দেওয়া হয়ে গেছে, মিশিয়ে নিলাম, এখন যে ডিম ভাজাগুলো দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবো, বেশি না, 5 মিনিটের মতো রান্না করে নেবো বলক ওঠা পর্যন্ত। আর এই যে দেখো থকথকে বলক চলে আসছে। তো এই সময় আমি পাশের চুলায় আর একটা প্যান বসিয়ে দিছি, এখানে তেল দিয়ে দিলাম, এখানে যে শুকনা মরিচ রসুন কুচি দিয়ে দিলাম। তো এটা ভেজে এখন ওটার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম, এই দেখো ফোড়ন দিয়ে দিছি। তো চলো ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নে। আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দেব, আর শেষে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এই আলু ঘাঁটিটা গরম ভাতের সাথে কিন্তু খুবই মজা। তো আমাদের এখানে দেখা যায় সেরকম করে আলু ঘাঁটি খাওয়া হয় না, কিন্তু বাহিরে যে উত্তরবঙ্গে যারা বানিয়ে খায় তারা কিন্তু ওখানকার বিখ্যাত, তারা রেগুলারই এই আলু ঘাঁটিটা বানিয়ে খায়। তো তোমরা চাইলে এই আলু ঘাঁটিটা আস্ত ডিম দিয়েও করতে পারো, আর ডিম এভাবে ভেজেও বানাতে পারো, খুবই মজা গরম ভাতের সাথে। চাইলে তোমরা রুটি কিংবা পরোটা দিয়েও খেতে পারো, খুবই মজা হয়। আর এই যে দেখো আলু ঘাঁটি রান্না কমপ্লিট, আমি তোমাদের চুলা থেকে নামিয়ে দেখাচ্ছি কেমন হলো। আর অবশ্যই বাসায় ট্রাই করবে, ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবা, খুবই মজা এবং সুস্বাদু।